করোনা টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন। তাই করোনা টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা পরীক্ষা খরচে দুর্নীতি হচ্ছে কি না তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, 500 টাকা কেনা এক ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও 2500 টাকা। সব মিলিয়ে এক ডোজ টিকা প্রয়োগে ব্যয় হচ্ছে 3000 টাকা। বিশেষজ্ঞদের চোখে এটি অগ্রহণযোগ্য। আবার গেল মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণায় বলা হয়েছে, করোনা রোগী প্রতি চিকিৎসা বাবদ সরকারের ব্যয় হচ্ছে গড়ে 1,28,000 টাকা। কিন্তু 9ই জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞাপনে বলা হয়েছে, রোগী প্রতি সরকারি খরচ হয়েছে 2,00,000 টাকা। এমন তথ্যে বিশেষজ্ঞরা স্পষ্ট দুর্নীতির গন্ধ পাচ্ছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসেবে অসঙ্গতি নিয়ে কথা বলছেন না। 9ই জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে 8ই জুলাই পর্যন্ত 65,06,871 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে 1,952 কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 9ই জুলাই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় 50,49,203টি করোনা পরীক্ষা করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় 15,00,000 করোনা পরীক্ষার হিসেবে গরমিল স্পষ্ট। এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের কোনো জবাব দিচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই করোনা টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনার টেস্টের খরচের বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানাচ্ছে।